अरे बाबा रे এই যে গুন্ডা বাজলো হচ্ছে রাত দুটো গেছিলাম আবার ওখানে যেখানে আমরা গেছিলাম মানে বিশালে যেখানে প্রোগ্রামটা হচ্ছিল ওখানে কারণ Hey guys, welcome back to our new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছো এখন আমি যাব হচ্ছে রেডি হতে কারণ আমাদের আরেকটা বিয়ে বাড়ি আছে শানুদারি বিয়ে আমার মনে হচ্ছে শানুদারি বিয়ে কিন্তু ছোট্টু বলছে মানুদার বিয়ে আমি জানি না গিয়ে দেখতে হবে তো ওরা হচ্ছে আমার সাদের সময় যারা ফটোগ্রাফি করেছিল ভিডিওগ্রাফি করেছিল ওই দাদারা ওদের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক আমার বিয়ের ভিডিওগ্রাফি ফটোগ্রাফিও ওরা সবাই মিলে মানে এসেছিল বিয়েতে ফটো মোটো তুলতে তো চলো সাজুগুজু করে নিই আর মামা এখন ঘুমাচ্ছে তো ঘরের আলো টালো কিচ্ছু জ্বালা যাবে না তো অন্ধকারের মধ্যেই যেটুকু পারা যায় ড্রেসিং টেবিলে আলো দিয়ে সাজতে হবে বাজলো হচ্ছে 9টা এই জাস্ট আমি বাড়ি এলাম আমি গেছিলাম হচ্ছে দিয়াকে নাবিয়ে দিয়ে একটা কাজ মানে আমাদের যে কাজটা অনেকদিন ধরে পেন্ডিং হয়েছিল কাজ শুরু হওয়ার কথা ছিল সেই কাজটা যে ফাইনালি কাজ চালু হয়েছে তোমরা দেখে নাও সেই ক্লিপটা ওখানে আমি কাজ টাজ দেখে আসার পরে গেছিলাম হচ্ছে একটু দোকানে দোকানে অনেকক্ষণ ছিলাম তারপরে দোকান থেকে এখন বেরিয়ে এলাম আর শরীরটা এত মানে মনে হচ্ছে না সেই গরম হয়ে গেছে শরীর মানে এত আজকে রোদের টেম্পার ছিল তার উপর বাইক নিয়ে গেছি চার চাকা তো ছিল না আজকে বাইক নিয়ে গেছিলাম তো সেই কারণে এখন মুখে একটুখানি বরফ পড়ছে একটু রিল্যাক্স ফিল হচ্ছে তো হয়ে গেছিলাম রেডি কিন্তু দিয়া বলছে ব্ল্যাক কালারের শার্টটা পরে কেমন একটা লাগছে খুব একটা ভালো লাগছে না তো সেই কারণে আবার চেঞ্জ করব সকালে যেটা পরে গেছিলাম ওটাই পরে নিচ্ছি মাম্মাকে তো নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই যে মাম্মা এখনো ঘুমাচ্ছে ওকে শুধু শুধু আমি টেনে তুলে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না এই গরমের মধ্যে ওই জন্য আমি দেখলাম ও ঘুমাচ্ছে ঘুমাক আমরা ঘুরে চলে আসি ডিঙ্কে নাক নাক ডিঙ্কে ডিঙ্কে নাক নাক ডিঙ্কে ডিঙ্কে নাক নাক মাম্মা উঠে গেছে মাম্মাকে নিয়ে যাবো সত্যি কথা বলতে গেলে মাম্মাকে নিয়ে না না নিয়ে নিয়ে যেতে না একদম ভালো লাগে না কারণ সত্যি কথা বলতে গেলে ওখানে গিয়েও টেনশন হবে যে মাম্মা কি করছে না করছে আর না নিয়ে যেতে এখন তো কেমন ভালোই লাগে মাম্মাকে নিয়ে যাওয়ার জন্য তো তুমি আওয়াজগুলো করছিলে একবার ব্যাগ নামালে একবার ধরম করে আওয়াজ করলে ইচ্ছা করে যাতে উঠে পড়ে এ মাম্মা আমরা রেডি হয়ে আবার বেরু বেরু যাচ্ছি রেডি হয়ে গেছি কি গো আসছি হ্যাঁ হ্যাঁ আমি মাকে বলতে গেছিলাম সেই সন্ধ্যা থেকে বলছি মাম্মাকে নিয়ে চলো মাম্মাকে নিয়ে চলো মাম্মাকে ঘুম থেকে ওঠাও নিয়ে যাওয়ার কোনো নাম নেই না 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 আমি তো জানি মাম্মা আমার মানে আমাদের রেডি হলেই মাম্মা রেডি হবে যাওয়ার জন্য ব্যাপারটা হচ্ছে হ্যাঁ একদিন নিয়ে তাহলে ঘুরতে যেতে হবে ওকে তাহলে সামনে বসিয়ে নেবে ছোট্টু ব্যাগে করে আমি তাহলে ওইকে নিয়ে দেখবো পারি নাকি ব্যাপারটা হচ্ছে এটা প্ল্যান মাফিকটা প্ল্যানটা করেছে ওর বাবা যখন থেকে আমি বলেছি যে ঘুমাচ্ছে ওঠাবো না তখন থেকে ওর যেন ঘরের ভিতর আওয়াজ করার পরিমাণটা বেশি বেড়ে যাচ্ছে কেমন প্ল্যান করে মাম্মা মাম্মা মাম্মি আমি একটু বসলাম দেখলি তো শোন আমাকে ওখানে বসিয়ে দিস কেমন দেওর একটু হাফ তুমি বৌদিকে তো আগে বসতে দে ভালো জায়গাটা সংসারে সংসারে শান্তি বজায় রাখতে গেলে মুখ বন্ধ রাখতে আগের দিন ব্লগে একজন তোমরা অনেকে বলো শুনতে পারতাম কিন্তু আমি শুনলাম না দিয়ে আমি বসে বললাম শান্তি হচ্ছে বাড়ির সবাইকে মুখ চুপ রাখতে হবে ও একা তাহলেই শান্তি বজায় থাকবে অশান্তি লেগে যেত তাহলে আমি কাকার পাশে গিয়ে বসতাম পিঠে হওয়া লাগছে
আচ্ছা আগের ব্লগের কথা মনে আছে তো? আগের ব্লগ মানে তনিমাদের ওখানে গিয়ে যেটা বলেছিলে তুমি, যে তুমি বলেছিলে সানুদার বিয়ে। আমি বলেছিলাম সানুদার বিয়ে। হ্যাঁ কেমন কথা বলেছে, এই মাত্র বললো সানুর বিয়ে, তুমি সানুর বিয়ে। আচ্ছা ঠিক আছে, ও বেড ফেলেছে, ও বলছে পয়সা ছাড়া বেড ফেলি না, পয়সা তো এরকম করছে না, আমি এবার আর বেড ফেলবো না। না না ওই সব কোনো কেস নেই। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওই সব আমার মনে হচ্ছে সানুর বিয়ে কেন না, বেডটা ফেলবো না কারণ আমার পয়সা নেই এখন। ওই সব আমি জানি না, ঠিক আছে এক বছর বিউটি পার্লারে টাকা দেবো না, পারবো না গো, পারলাম না। আমার মনে হচ্ছে সানুরি বিয়ে। আচ্ছা ঠিক আছে, ওখানে গিয়ে আজকে কি যেন বলে যে মানে ওদের ভিডিও করে দিতে হবে, এদিকে আমি আর মাম্মা যে পেছনে রয়েছে আমরা, আমাদেরও ভিডিও করে দিতে হবে, তার কোনো ব্যাপার নেই। গড়গড় গড়গড় করে চললো। কি খবর, এটা চেনাই যাচ্ছে না, বড় হয়ে গেল কি করে? হ্যাঁ বোনের বিয়ে হলো, বোনের আবার ছোট হয়ে গেল, বোন বড় হবে না। আমি বেড ফেলছি না, মানুদা না সানুদার। তোমার তোমার বিয়েতে গিয়ে করেছিল, এবার তুমি এসে তোমার দাদার বিয়েতে করে দিয়ে গেলে। হ্যাঁ আরে আমি ভাবছি তোমার বিয়ে দাদা, আমি আমার আচ্ছা আমি কি কারোর সঙ্গে গল্প করবো না, আমি কি কারোর সঙ্গে গল্প করবো না? কেমন আছো? ভালো আছি। তোমার নাতনি কেমন আছে? ওই ওর তো মেয়েই হয়েছে নাকি? নাতনি কেমন আছে? হ্যাঁ আমাদের অহিত আবার এর চুলের মুটি ধরে, এই যে গুন্ডা বাবা, এ তো এখন গোটা হাত মুখে পুড়ে দেয়, এ তো তার আঙুল খাচ্ছে। তোর ভিডিও দেখি, ফটো দেখি। হ্যাঁ চিনতে পেরেছো? সেই আমাদের বিয়েতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ পরে দেখা হলো। তুমি চেনো? ওরে বাবা রে, কালকে কালকে ভিডিও দেখবি, তোকে দেখা যাবে। এই দেখ আমাকে একবার বল আই লাভ ইউ, আমাকে একবার বল আই লাভ ইউ টু।
মনে মনে ছিল যে আমরা দুজনের বিয়েতে একসাথে রিসেপশন করে সবাই খাই দিচ্ছি। মানে যার জন্য করি সে বলে চোর, বুঝলে? আমার একটা ওটা আমার বন্ধু ছিল বলে, তাই আমি বলছি তো যে ফ্রেন্ড ছিল বলেই দেখা সম্ভব। এরকম ছুটে বলছে ওইটা দে, ওইটা বলছে মেটে দে। আচ্ছা মেটে দিল, তারপর বলছে আমার বউকে একটা মেটে দে। এবার তো বউদিকে সালাড দিতে বল। আচ্ছা বলছি, বলছি আজকে তোরা ছিলি বলে একটু শান্তিতে খেতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, কেন বলতো, দুপুরবেলা খেতে বসেছি, এক জায়গায় গেছিলাম, খাওয়া হয়েছে একটুখানি, তারপরেই কাঁদতে শুরু করেছে। আমি আমাকে উঠে চলে যেতে হলো। মাম্মা তুই চলে যাবি ওদের সাথে? তো ওরা দুজন, ওরা দুজন ইউটিউবে আছে, ওদের চ্যানেলের নাম হচ্ছে রসিক বাঙালি। তো তোমাদের যাদের পছন্দ তারা ওর চ্যানেলে অতি অবশ্যই ঘুরে এসো। ইনভাইট করলে চলে যাবো। সারাদিন তোমাকে হ্যাপি লাগছে? আমি যে তোমাকেও হ্যাপি লাগে। কখন থেকে বলছি চলো 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 চলো, কিন্তু গরম লাগছে এবার, কিন্তু কাঁদবে। শোনো না, শোনো না তো, ব্যাগটা ধরো। বাবরে, ব্যাগটা ধরো।
খেয়াল করলো কেউ গলা থেকে টান দিল কি হবে বলতো ওর কত বড় ক্ষতি হতে পারে বলতো চেনটা তো যাবে যাক পড়বে না কেন ওর যখন বুদ্ধি হবে ও তখন পড়বে তো চলো আজকে আমাদের ভিডিওটি থাকছে এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে না দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এসে টিল দেন বাই বাই গুড নাইট টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো হাসাইতে থেকো টাটা